ফাইনালি গাইস গাড়ি থেকে নেমে ডাইরেক্ট চলে আসলাম চট্টগ্রাম বাটারফ্লাই পার্কের সামনে। এখন আসি সব গাইস, ইটস মি বয় নিহাল অ্যান্ড ইউ আর ওয়াচিং নিহাল ব্লগস। সো রাইট নাও গাইস, এখন আমি কোথায় যাচ্ছি? আসলে আমি আজকে যাচ্ছি চট্টগ্রামের একটা সুন্দর একটা পার্ক, এটা আমার ফার্স্ট টাইম যাচ্ছি। সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন অ্যান্ড সেই বাটনটা কিন্তু সাদা করতে হবে অবশ্যই। আমি শুরু থেকে বলি ধোকাদারি ধোকাদারি করতে পারি না, আমি সইতে পারি না। ওই রাস্তার সাথে তুমি যখন তুমি দিলা বাকি, ধরতে পারি না আমি সইতে পারি না। তুমি জানো না মনের অবস্থা, চিন্তা ভাবনা কেন এত সস্তা, তোমার ঘিরে বলার আছে কি রে, তোমার ঘিরে কখন প্রজাপতি দেখবেন? সো এদিকে লেখা আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। কখন প্রজাপতি দেখবেন? রৌদ্র উজ্জ্বল দিন প্রজাপতি উত্তম সময়, এটা আপনারা দেখে নেবেন। এই বাগানের প্রজাপতি যেগুলো মারা যায় তাদেরকে একটা ঘরে সংরক্ষণ করা হয়। তো আমি এখন ভিতরে যাব, দেখবো মরা প্রজাপতি তারা কিভাবে সংরক্ষণ করেছে সেটার ভিউ আমি আপনাদের দেখাবো এখন। তো গাইস, আমার হাতের ঠিক বাবার সাথে আপনাদের মিলিয়ে একটা ঝর্ণা। তো এখন আমি আপনাদেরকে কিছু একটা করে একটু ঘুরে দেখাবো। সো
সো গাইস আমি যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আপনার লাভ পয়েন্ট। এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে অ্যান্ড আমি এতক্ষণ যাতে আপনার ছবি তুলেছি, তো আমি আপনাদের কিছু এখন ভিউ দেখাবো। আমি যেদিকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার পাখিদের বাসা অ্যান্ড এদিকে বিশাল বড় আকারের টিয়া পাখি আছে অ্যান্ড তাদের এত সাউন্ড আমার কান ভরা হয়ে যাচ্ছে। জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে অ্যান্ড ছোট একটা সাগর মতো অ্যান্ড সাগর উপর আপনার বিশাল মোটা মোটা আকারের গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে পিছনে অ্যান্ড সামনে আমি একটা বিশাল আকারের একটা প্রজাপতি দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। বেসিক্যালি গাইস এই বাগানের সবচেয়ে বেশি জনপ্রিয় যে পজা হরিণটা মানুষ ছবি তোলে সেটা হচ্ছে যে এটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড আমিও কিছু ছবি তুলেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এটা দেখা ছিল আর কি। তো গাইস এই যে একটা পজাপতি দেখতে পেলাম এটা অনেক সুন্দর, ওয়াও গাইস মাশাআল্লাহ। অ্যান্ড এই যে একটা হরিণ দেখতে পেলাম অ্যান্ড গাইস আপনাকে অবশ্যই প্রজাপতি দেখতে হলে ঠিক সকাল 12টার আগে আসতে হবে, কারণ ওই সময় আপনার রোদ রোদে প্রচুর পরিমাণে দেন, তখন আপনি প্রজাপতি ভরপুর দেখতে পারবেন। অ্যান্ড আমি আসছি আপনার বিকালের সময়, যার কারণে তেমন ভালো প্রজাপতি দেখতে পাই নাই, হাতে কোনো 5-6টা দেখেছি। সো এটা আপনাদেরকে এটা বলবো আর আপনার ভিতরে আসার সময় সবাই পানি নিয়ে আসবেন, কারণ এদিকে প্রচুর পিপাসা লাগবে। গাইস আমার সাথে আছে একটা বানর মামা অ্যান্ড এটার একটা অভ্যাস আছে কি আপনি এটার সামনে আসলে এটা বলে ডাক ডাক দিবে, তো দেখুন নিজে দিকে বসে আছে। এটা একটা আপনার বসার একটা যাওয়া আর আমার হাটের ঠিক ডান পাশে একটা রেস্টুরেন্ট অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটা লেক আছে, লেকের ঠিক ওই পাশে আপনারা অ্যাকোয়ারিং বোট করতে পারবেন। আসলে গাইস সুবহানাল্লাহ এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বসে থাকা অনেক কিছু অ্যান্ড আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ এটা নিরিবিলি একটা পরিবেশ লেকের পাশে বসে থাকা। সো আপনারা সবাই আসবেন, আসলে গাইস জীবনটা ঘুরুন, জীবনটা অনেক সুন্দর।